আমি যখন চলচ্চিত্রে এসেছিলাম, আজকে মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকে আমি দেখেছি জাদরেল পরিচালক হিসেবে, জাদরেল প্রযোজক হিসেবে। আর আমার বন্ধু এমডি ইকবালের আজকের এই যে প্রতিবাদ সভা, আমি বলবো মানুষ দিন দিন চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু দুই চারজন যারা আছেন চলচ্চিত্রকে ভালোবাসেন। একটু আগে লিটন সাহেব, আগে আমার ভাই ছিলেন, এখন আমার শ্বশুর, কারণ আমার ভাগ্নিকে আমি বিয়ে করছি, উনি প্রযোজক সমিতি নিয়ে কিছু কথা বলে গেছেন, আমি তার সাথে কিছু পরে বলবো। আগে ডেড বডির ষড়যন্ত্র, ঈদে আসতে বলছিল ডেড বডিকে, ঈদে না আসার কারণে আপনারা জানেন যে আমি একটি কর্পোরেট সংস্থার সাথে কাজ করেছি, কর্পোরেট চ্যানেলদের বা কর্পোরেট যারা থাকে, যারা কর্পোরেট বিজনেস করে, তাদের একটা কিন্তু গোপন ষড়যন্ত্র থাকে। ইকবালের সাথে যখন আমার রাত্রে কথা হয়েছিল ঈদের বেশ কয়েকদিন আগে, সে বলছিল যে একটা দুটো হল দেয়, কখন কি টাইম আমি বুঝি না, আমি মনে হয় আসবো না। আমি বলতে চাচ্ছি এটা সেই ষড়যন্ত্র যেই ষড়যন্ত্রের কারণে ডেড বডিকে নামায় দিছে, ডেড বডিকে অন্য কোনো কারণে নামায় নাই। আমি জোর গলায় বলতে চাই এটা ষড়যন্ত্র সিনেপ্লেক্সদের, যে তুমি ঈদে আসবা না, আমরা তো এই দেশে বহুত কিছু। একটু আগে যত বক্তারা বলে গেলেন, তারা দিন বললে দিন হবে, রাত বললে রাত হবে। তো এই যে প্রযোজক সমিতি, 4 বছর লাগে না, আমি যারা মঞ্চে উপবিষ্ট আছেন অনেক জাদ্রেল প্রডিউসার, অনেক জাদ্রেল নেতা, প্রধানমন্ত্রীর কাছে যাইতো 4 বছর লাগে না। প্রযোজক সমিতি কেন 4 বছরে নির্বাচন হচ্ছে না? আমি এই একটা প্রশ্ন রাখতেছি, একটা প্রশ্নের অ্যান্সার পেলেই যে সবাই বলতেছে প্রযোজক সমিতি থাকলে এই ডেড বডি নামতো না। ডেড বডি নামছে আসলে প্রযোজক সমিতি বা অন্য কোনো কারণে, ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ঠেকানোর জন্য অবশ্যই প্রযোজক সমিতি দরকার, এবং প্রযোজক সমিতি 4 বছর লাগে না। আমি মনে করি যে প্রযোজক সমিতি 5 দিনই প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার মতো ক্ষমতা এখানের প্রত্যেক লোকের আছে। শুনি মন্ত্রীকে ধরতে হবে, উমুককে ধরতে হবে, কেন? কোটি টাকার উপরে লগ্নি করে এখানে প্রতিটা প্রযোজক। এখানে একজন দেলোয়ার জাহান ঝন্টু আছে, অনেক সময় অনেক সমালোচনা শুনি, একজন দেলোয়ার জাহান ঝন্টু বানায় দেখান তো আপনারা, আপনারা সুভাষ ঘাইকে নিয়ে আনেন, আপনারা অন্য দেশের পরিচালকদেরকে নিয়ে প্রশংসা করেন, আমাদের দেশের একটা দেলোয়ার জাহান ঝন্টু বানান না, আমাদের দেশের একটা খসরু প্রযোজক বানান না, এমডি ইকবাল বানান না। ইকবাল আজকে এই প্রতিবাদ সভা করছে শুধুমাত্র চলচ্চিত্রকে ভালোবাসে, নাইলে এই প্রতিবাদ সভা করার তো কোনো দরকার নাই। সুন্দর কথা বলে গেছে শাহলম ভাই, যে আজকে পারতো উনি একটা ছবির মহরত ঘোষণা করতে বা ডিক্লারেশন দিতে। আপনাদের বর্তমান সময়ের সাকিব খান সুপারস্টার, সে যখন এই এফবিসির মাটিতে প্রথম মাইরের শিকার হয়, সোজা বাংলা যদি বলে এই এমডি ইকবাল মগবাজার থেকে আমাদের ছোট ভাইদেরকে খবর দিয়ে আইনা সে সাকিব খানকে বাঁচাইছিল। আজকে কাদের ষড়যন্ত্রে ইকবাল আর সাকিব খানের লড়াই? আজকে কেন সাকিবিয়ানরা মাঝে কথা বলবে? আজকে কেন সিনেপ্লেক্স ছবি নামায় দিবে? আমি সর্বশেষ কথা বলতে চাচ্ছি, আমি বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যারা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করতে চাচ্ছে, যারা বিদেশ থেকে ছবি আনতে চাচ্ছে, আমি মনে করি খুব শীঘ্রই এখানে যারা আছেন নেতৃবৃন্দ, প্রযোজক সমিতির নির্বাচন দেখবো 1 মাসের মধ্যে। কারণ আমি মনে করি আপনারা যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাইতে আপনাদের টোকেন লাগবে না। 1 মাসের মধ্যে এই প্রযোজক সমিতির নির্বাচন করবেন আপনারা, কারণ নামেই শুধু দেখি আমি 18 সংগঠন, কিন্তু আজকে দেখেন মঞ্চে 18 সংগঠনের কোনো নেতা না। আমাদের দেশের দদুকের মতো নখ দন্তহীন বাঘে পরিণত হয়েছে চলচ্চিত্রের এই 18 সংগঠন। আমরা দদুকের মতো নখ দন্তহীন 18 সংগঠন চাই না, আমরা প্রকৃত বাঘ চাই, যেটা লিটন সাহেব বলে গেলেন, প্রযোজক সমিতি যেই সভাপতি হোক, যেই হচ্ছে গিয়ে সেক্রেটারি হোক, সেই বাঘ হলে আর ইকবালের ছবি ডেড বডি এই ষড়যন্ত্রের শিকার হয় না, ছবিকে নামায় দেয় না। পরিশেষে আর একটি কথা বলতে চাই, ইকবাল কিন্তু চলচ্চিত্র প্রেমী, গোপন একটা ঘোষণা দিছে, কেউ সেটা নোট করেন নাই। ইকবাল বলছে সিনেপ্লেক্স বানাবে। আমি ছোট্ট একটি তথ্য দিতে চাই, 4 লক্ষ টাকায় ডিজিটাল প্রজেক্টর পাওয়া যায়, একটি চেয়ারের দাম যদি 2000 করে হয়, 200 সিটের একটি সিনেমা হল 4 লক্ষ টাকা খরচ হবে, 4 4 8 লাখ টাকা, আর 12 লাখ টাকা যোগ হলে 20 লাখ টাকায় 200 সিটের সিনেপ্লেক্স বাংলাদেশের যে কোনো মার্কেটের উপরে বানানো সম্ভব। যারা এখানে জাদ্রেল পরিচালক আছেন, আপনারা যদি 1 লক্ষ টাকা করেও আপনাদের 300 সদস্য হয়, 3 কোটি টাকা উঠবে। এই 3 কোটি টাকায় সারা ঢাকা শহরে 10টি সিনেপ্লেক্স হবে 1 বছরে, 2 বছরে 20টি, 3 বছরে 30টি। আমাদের নিজেদের নিয়ন্ত্রণে যখন আমাদের সিনেপ্লেক্স থাকবে, তখন কেউ আর আমাদের ছবি নামাতে পারবে না, কোন কর্পোরেট সংস্থাও আমাদের ছবিকে নামাতে পারবে না। আমি মনে করি মাননীয় প্রযোজক সমিতি এবং ইকবাল যে স্বপ্নটি দেখেছে সিনেপ্লেক্সের, ও সিনেপ্লেক্স বানাবে, আমি মনে করি যে এই সিনেপ্লেক্সের স্বপ্ন তার
হচ্ছে গিয়ে এটার জন্য একটা সবচেয়ে বড় প্রতিবাদ হবে। 1 কোটি টাকা দিয়ে ছবি না বানিয়ে বন্ধু তুমি ঢাকা শহরে 5টা সিনেপ্লেক্স বানাও, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ শাহনাজ স্যার, আপনাকে একটু